করুন, বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। হ্যাঁ দিদি, আজকের এই অনুষ্ঠানে আপনি তো এসেছিলেন, কি বার্তা দিলেন? আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, তো আমাদের কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রায় 2 বছর ধরে এই প্রোগ্রামটা হয়ে আসছে। এরকম একটা মানে মহতি দিবসকে উদযাপন করার লক্ষ্যে আমি এখানে উপস্থিত হতে পেরে আমার ভীষণ মানে নিজেকে খুব গর্ব অনুভব নিজে করছি। তো এখানে আমাদের ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 1000 মহিলার মানে উপস্থিতিতে আমার একটাই কথা বলার, যে ঊনবিংশ শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে নারীরা আর কোনো পিছিয়ে নয়। নারীরা এখন শুধুমাত্র হাউস ওয়াইফ নয়, হাউস মেকার, তার সাথে সাথে ওয়ার্ল্ড মেকার, অলসো প্রেসিডেন্ট প্রতিভা পাটেল, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তো তাই আমি সমস্ত নারী জাতিকে আহ্বান জানাতে চাই, আসুন আপনারা সকলে মিলে আমরা সমাজ গঠনে আমরা নিজেরা আরো সচেষ্ট হই, আমরা আসুন আমরা মানে নিজেদের চেষ্টায় আমরা কন্যা ভ্রূণ হত্যাকে রুখে দিতে পারি এবং জনমানসে আমরা নারী শিক্ষার বিস্তার ঘটাই এবং আমরা নারীকে আপন ভাগ্য জয় করার প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে এই সভা থেকে সবাই ফিরি। ধন্যবাদ। আজকে এখানে কাজলা জনকল্যাণ সমিতি সমাজ ভালো সমাজ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসে প্রায় 600 অধিক মায়েদের নিয়ে এখানে সুন্দর একটি কর্মশালা করেছেন এবং আজকে আন্তর্জাতিক নারী দিবসে মায়েদেরকে সম্মানিত করলেন। তাতে আমরা এখানে উপস্থিত ছিলাম, আমি এবং অন্য অন্য অনেক অতিথিরা ছিলেন, খুব ভালো লাগলো। এবং নারীদের ভূমিকা, নারীদের প্রতি যে এখনও এই সমাজে অবজ্ঞা করা বা পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে এখনও ঘরের মধ্যে কেউ কেউ রাখার চেষ্টা করছেন, সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হলো আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে। বড় কথা হচ্ছে গিয়ে এই কাজলা জনকল্যাণ সমিতি তারা প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন, আজকে কিন্তু অন্যতম খুব ভালো লাগলো। আর নতুন কিছু বার্তা দিতে চান এই মহিলাদের জন্য? হ্যাঁ, আমরা প্রসঙ্গ তো ছিলই, তাতে আমি একটু আলাদা আঙ্গিকীয় বক্তব্য রেখেছি এখানে। আমি বলেছি যে দেখুন, সমুন্নয়নের বিষয়টা বেশি করে নিতে হবে, অর্থাৎ আমি নারী, নারীদের প্রতি অবজ্ঞা হয়েছে, কিন্তু আজকের দিনে আমাকে দাঁড়িয়ে আমি অন্যের প্রতি যাতে করে ভালো ব্যবহারটা করি, অর্থাৎ আমিও তো যখনই মা হচ্ছি মেয়ের প্রতি, বা আমি যখনই আবার বৌমা থেকে শাশুড়ি হচ্ছি, তখন আমার বৌমার প্রতি কর্তব্য, এটাকে যদি আমি নিজে থেকে ঠিক করতে পারি তাহলে কিন্তু সমাজে অন্য কেউ কোনো কিছু ইয়ে করতে পারবে না। এখনও বধূ নির্যাতনের কেসে যন্ত্রণা শুনতে হয়, আমরা যখন ত্রিস্তর পঞ্চায়েতে আছি আমাদের কাছে প্রতিনিয়ত নানান ধরনের সমস্যা উঠে আসে। আর দৈনন্দিন জীবনে কাজলা জনকল্যাণ সমিতি সমাজের প্রতি দায়বদ্ধ থেকে তারা কিন্তু সমস্ত ক্ষেত্রে তারা চায়, আলোচনা করে, বসে, সাহায্য করে যারা বা কষ্টের সঙ্গে থাকেন। এবং এখন সরকারের পক্ষ থেকে নানানভাবে নারীদের উন্নয়নে, নারীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, যে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে পরিশেষে যে লক্ষ্মী ভাণ্ডার, একটা মাকে তাকে স্বনির্ভর, তার হাতে কিছু খরচ দেওয়া, পুরুষের উপরে নির্ভরশীল নয়,
ইমিডিয়েটলি বুঝা কি তার যে খরচ দরকার সেটা করতে গেলে হাত চাইতে হবে না, সরকারের পক্ষ থেকে তাকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমন তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য মাসে 1,000 টাকা, এমনি জেনারেল 500 টাকা করে, মানে বছরে 6,000-12,000 টাকা, এটা কম নয়। এটা একটা মানসিকতা যে সরকারের চিন্তাভাবনা নারীদের উন্নয়নে নারীকে মূল স্রোতে নিয়ে এসে নারী পুরুষ সমান এটাকে কথার কথা নয় কার্যক্ষেত্রে করতে চেয়েছেন। সমিতির সভাপতি আমাদের অসীম দাস মহাশয় উপস্থিত আছেন, দুজন চিকিৎসক আমাদের ডাক্তার বাবু সু বক্তব্য রাখবেন। ওনারা আগামী দিনে আমরা নারীরা সমাজে কি করে মাথা উঁচু করে বাঁচতে পারি তার জন্য ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। সুজিত সিনহা মহাশয়া, সুব্রত কুন্ডু মহাশয়া যিনি প্রথম বক্তব্য রেখেছিলেন, আমার মানে ওনার অভিজ্ঞতা ওনার অনুভূতিটা আমার এতটাই পছন্দ হয়েছে, মানে সুযোগ্য সম্পাদক যিনি এই মানে সমিতিরই কর্ণধার আমাদের স্বপন পণ্ডা মহাশয় উপস্থিত আছেন, যিনি আজকে খুব সুন্দর সঞ্চালনা করছেন। দিদিরা আপনারা এসেছেন, দিদিকে দেখেছেন তো একদম দশভুজা দুর্গার মতো, দিদির জন্য একবার হাত তালি হয়ে যায়। আমাদের নিতুমালা দিদি উপস্থিত রয়েছেন, উপস্থিত আমার সকল মানে মা ও বোনেরা সবাইকে কাতিতিন পঞ্চায়েত সমিতি তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার জানাই। তো বক্তব্য রাখার মতো কিছু জায়গা নেই, আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, তার অর্ধেক সিজিয়াছে নারী অর্ধেক তার নর। একটা সমাজ গঠনে নারী পুরুষের আমরা সবসময় দেখে এসেছি সভ্যতার সেই প্রথম লগ্ন থেকে অদ্যাবধি উত্তরণের সমস্ত জায়গায় নারীদের কিন্তু সমান অংশীদারিত্ব রয়েছে। তা সত্ত্বেও আমরা কি দেখছি, নারীর সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করা হচ্ছে, নারীরা সেইভাবে অধিকার বা মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা কি জানি, আমরা মহাপুরুষ বিবেকানন্দের নাম আমরা সকলেই জানি, বিবেকানন্দ বলেছিলেন যে সমাজকে আমরা যদি একটা পাখি রূপে দেখি তো পাখির তো দুটো ডানা থাকে, দুটো ডানার ভিতর একটা ডানা যদি কোনো কারণে ডাউন হয়ে যায় অর্থাৎ তার কোনো একটা ডানা যদি একটু নিচু মানে অক্ষম থাকে তো সে পাখিটা কিন্তু
কিন্তু সোজা উঠতে পারবে না, তাই তো? তো সমাজ, সমাজও ঠিক সেরকম, একটা ডানা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। নারী পুরুষ যদি সবাই সমান সমান না থাকে, সমানভাবে যদি, সমান্তরালভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সমাজ কখনোই এগোতে পারে না। কখনো বলা যায় তো বলছে না, মানে বলতে পারছে না, মানে আর অনেক কিছু বলা যায়, আমি সেটা বলছি না। মূল আলোচনায় আবার কথা বলবো, এখন বলবো না। আমাদের তরুণরা আছেন, মিতালি আছেন, এনারা বক্তব্য রাখবেন, এনাদের কথা শুনবো আমরা। তো আমরা কিন্তু আজকে কিভাবে এটা ভাব, সবাইকে বলছি, কালকেও বলছিলাম, অন্য কি উপায় আছে এই পুরুষের দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক ব্যবস্থার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যাবে, সেটা নিয়ে কিন্তু আজকে আলাপ আলোচনা, অন্য কিছু নেই আলোচনা। মাঝে মাঝে একটা গান শুনবো আমরা, আর এই শুনবো। আগে আমরা অতিথিদের যারা এসছেন এখানে, আমাদের তরুণরা আছেন, মিতাদি আছেন, এনাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেবো। শুনে নেওয়ার পরে এই প্রোগ্রামটা শেষ, এরপরে মূল প্রোগ্রামে যাবো, যেটাতে আমরা আশা করছি আপনারা অনেক কিছু পরে বলবেন। এতদিন ধরে মদ ঠিক ভাঙা হয়েছে, পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মদ খাওয়া কমেনি, মদটা বাড়ছে, হলো হচ্ছে তো। এতদিন ধরে আমার অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই বলে 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 চিন্তা করা হচ্ছে, হয়েছে, পরিবর্তন ঘটেনি এমন না। আন্তর্জাতিক নারী দিবসের হিস্ট্রিটা বললাম তো বোঝা যাবে, বললে হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ হয়েছে, মেয়েদের সমান বেতনের কাজ এসছে, এখন এখন মেয়েরা বিরুদ্ধ পাচ্ছে, এখন মেয়েরা কথা বলতে পারছে, নেতৃত্ব নিতে পারছে, এগুলো সব হচ্ছে। দৃষ্টিভঙ্গি সংস্কৃতির পরিবর্তন ঘটেছে। আমি দিনের বেলা রাত্রিবেলা শোয়ার সময় আমার স্ত্রী বিছানাটা করলো, রাত্রি সকালবেলা ওঠার সময় আমি বিছানাটা গুছিয়ে দিলাম, সকালবেলা উঠেই আমি বাসনটা বেজে দিলাম। ও তারও কাজ আছে, তো আমারও কাজ আছে, তারও কাজ আছে, আবার সে আমাকে দুটো খাবারটা রান্না করে দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। এই অনুভূতিটা কবে হবে, এটার জন্যই ভাবতে হবে। কি করে আসবে, এটাকে ওই মারপিট করে আসবে, যুদ্ধ করে আসবে, না দাঙ্গা করে আসবে, না ফাটাফাটি করে আসবে, না নতজানু করে মনে নেওয়াতে আসবে, কোনটাতে আসবে সেটাই কিন্তু আলোচ্য বিষয়। অন্য কোনো কথা নেই এখানে, কিন্তু নীলিমা অন্য কোনো কথা নেই, জয়ন্ত অন্য কোনো কথা নেই, এখানে কোনো কথা বলা হবে না, এই যুদ্ধের কোনো কথা নেই, চুপ একদম। আমরা এইটাই ভাবতে হবে কিভাবে আসবে। আমাদের সঙ্গে আমরা আছি 12,000-14,000 মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছে। আপনারা আপনাদের নিজেদের এখানে মতামত আমাদের সঙ্গে